প্রত্যেকটা মানুষের মাঝে আলাদা আলাদা স্পেশালিটি থাকে, বাট আমার কেন জানি মনে হয় যে মেয়ে বা মহিলাদের মাঝে একটু বেশি স্পেশালিটি আছে। ভালো মন্দ পরের কথা, বাট মেয়েরাও চাইলে অনেক কিছু করতে পারে যদি সেটা তার জিদ হয়, যদি সে করতে চায়। তেমন একটা মজার মুভির কাহিনী নিয়ে আজকে কথা বলতে চলেছি। মুভির স্ক্রিপ্ট অনুযায়ী ক্যারেক্টার গুলোর সিলেকশন বেশ ভালো ছিল, সবাই ভালো অভিনয় করেছে। বিশেষ করে লিড ক্যারেক্টারটা যারা অভিনয় করেছে বেশ ভালো করেছে। ক্রাইমের সঙ্গে কমেডি, কোটি টাকার চুরি, চোরের সঙ্গে লড়েছে নুড়ি। মুভিটা যেহেতু ডার্ক থ্রিলার তাই একটু তো পেঁচানো বা লং হবে, মনোযোগ না দিলে ঠিক বুঝতে পারবেন না। তো মুভির গভীরে যাওয়ার আগে একটু হকারে শুনিয়ে নিন, আরে একটু তো বড়ি বেচতে হবে, নাহলে চলবে কি করে। তো কথা বলছিলাম অনেক্স, যা বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সেরিয়া এই অ্যাপের স্পন্সর। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতেও পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে। BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ আরো অনেক কিছু মতো নগদ পুরস্কার জেতার সুযোগও রয়েছে। এছাড়া আপনি যা খুশি তা বেছে নিয়ে খেলতে পারবেন। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড সিনেমা 100 ব্যবহার করে 42,000 টাকা পর্যন্ত বোনাস, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতার টাকা তুলতে পারবেন। তাহলে আর দেরি কিসের, পিন কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে রেজিস্টার করুন, আমার প্রোমো কোড সিনেমা 100 ব্যবহার করুন এবং পেয়ে যান আকর্ষণীয় বোনাস। আর হ্যাঁ, হকার বললো বলে লাফালাফি করার একদম দরকার নেই, ফাইন্যান্সিয়াল রিস্ক যেহেতু রয়েছে তাই বুঝে শুনে। ওয়েল, কথা বলছিলাম 2024 মুক্তি পাওয়া ডার্ক কমেডি থ্রিলার তেলেগু মুভি, নাম ভামাকালাপাম 2। টু তার মানে বুঝতে পারছেন না, এটা ভামাকালাপাম মুভির সিকুয়েল। প্রথম পর্ব আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, যদি না দেখে থাকেন তাহলে আগে সেটা দেখে নিন। ক্যারেক্টার চিনতে সুবিধা হবে, কিছু কিছু সিচুয়েশন বুঝতে সুবিধা হবে। আবার সিকুয়েল বলতে যে আগের সঙ্গে কাহিনী অনেক সম্পর্ক রয়েছে তা না, এখানে কাহিনী অনেকটা আলাদা, বাট কিছু কিছু ক্যারেক্টার আগের মতো সেম রয়েছে। তো মুভির শুরুতে আমরা দেখি রক্তমাখা একটা ফোন পড়ে আছে, আলো নিভু নিভু করতে করতে ক্যামেরা উপরের দিকে উঠে আসে আর আমরা দেখি কিছু লোক সেখানে পড়ে আছে আর একজন একটা দিদির দিকে গান তাক করে জিজ্ঞেস করে, তুই কে বলতো, ক্যারেক্টার কি তোর, তোর চেহারা দেখে তো খুব সাধারণ কেউ মনে হয়, কিন্তু তুই তো। দিদি বলে, স্যার আমি একজন হাউসওয়াইফ, একজন খুব সাধারণ গৃহিণী। সামনের লোকটা হাসতে থাকে, দিদির মুখে বেশ চোট লেগেছে। গান শুট হবে ভেবে দিদি চোখ বন্ধ করে আর সিন কাট করে এই ঘটনার পেছনের সূত্রে গুলমোহর অ্যাপার্টমেন্টে আসে। এন্ট্রি হয় মুভির অন্যতম ক্যারেক্টার প্রিয়ামানি অর্থাৎ অনুপমা মোহন, পাশে তার হাজবেন্ড মোহন, সঙ্গে তাদের ছেলে। আগের পর্ব যারা দেখেছেন তারা তো বুঝতে পারছেন অনুপমা এখানে থাকতো আর কি কি কাণ্ড এখানে হয়েছে। তো তার হাজবেন্ডের ট্রান্সফার হয়েছে তাই তারা এখান থেকে চলে যাচ্ছে। গাড়িতে ওঠার আগে মোহন অনুপমাকে কথা দিতে বলে যে এখানে সে যে যে ঝামেলাগুলো করেছে বা নিজের থেকে যেভাবে ঝামেলায় জড়িয়েছে তেমন ঝামেলা যেন হায়দ্রাবাদে বা নতুন জায়গায় গিয়ে না জড়ায়। অনুপমা এক নজরে সবকিছু মনে করে, তারপর কথা দেয় যে সে এমন কিছুই আর করবে না, এতদিন এখানে ছিল, অনেক স্মৃতি রয়েছে তাই বারবার ঘুরে ঘুরে দেখছে জায়গাটা। যাক, যেতে যেহেতু হবে তাই আর মায়া বাড়িয়ে কি লাভ। চলছে গাড়ি নতুন বাড়ি, চলে আসে হায়দ্রাবাদ শহরে। বিজি মানুষ, বিজি শহর, সবকিছু দৌড়ের উপর চলছে। যাক, তাদের নতুন সোসাইটিতে চলে আসে। এটা অনুপমার নতুন ফ্ল্যাট, রুমটাকে খুব ভালো করে সাজিয়েছে, যেখানে যা যা রাখা হবে রেখেছে, সেসব দেখেই দিনটা পার করে দেয়। পরের দিন বিকেলে আনু কাপড় উঠাচ্ছিল, নিজের দিকে নজর পড়লে দেখে বিল্ডিং এর এক সিকিউরিটি কাকু গাড়ি খুলে কি যেন চুরি করে নিল। আনু দেখে ভাবছে, শালা এইসব কি আমাকেই দেখতে হবে, আমার নজরেই পড়তে হবে। দরজায় কেউ বেল দেয়, মাইন্ডটা সেদিক থেকে ঘুরিয়ে নেয়। কাজের মেয়ে, কি ব্যাপার এত দেরি করে কেন? সে পাশের বাড়ির কাহিনী বলতে থাকে, জানো দিদি কি হয়েছে। আনুর আবার আগের অভ্যেস ছিল প্রতিবেশীর কার কি হলো সবকিছুর খবর নেওয়ার, বাট সে ঝামেলায় জড়াবে না, এসব শুনলে ঝামেলায় পড়বে, তাই কাজের মেয়ের উপর পার্ট নাই। এ ওখানে কি হয়েছে হয়েছে, আমার ওসব জেনে কি হবে, ওসব আমাকে বলবি না, চল কাজে লাগ। ঘর সাজানোর জন্য আরেকটা বক্স খুলে তার ইউটিউবের গোল্ডের বাটনটা দেখে, আহ, কাটা গায়ে লবণের ছিটা দিল গো। যাক, অনুপমা মূলত একজন ইউটিউবার, কুকিং চ্যানেল রয়েছে তার, সেটারই প্লে বাটন, গোল্ডেন বাটন, এসব মোটামুটি আর্ন করেছে চ্যানেল থেকে। তাই মোহনকে বলে সে তার টাকা দিয়ে একটা রেস্টুরেন্ট খুলতে চায়। মোহন প্রথমে না করে, কারণ সে একা একা কি করে সেসব সামলাবে। আনু বলে সে শিল্পাকে তার সঙ্গে নিবে অ্যাজ এ পার্টনার, দুজন মিলে সব সামলাবে, আর তার ফ্রেন্ডের যে খালি একটা বিল্ডিং পড়ে রয়েছে সে যেন তাকে বলে সেটা নিয়ে দেয়। মোহন বলে, ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলবো নি। ব্যাস, পরের সিনে এন্ট্রি হয় মুভির অন্যতম আরেক ক্যারেক্টার, আগের পর্বে যে অস্থির সব কাণ্ড করেছে, তো ইনি হলেন সারসায়া প্রধান অর্থাৎ শিল্পা। শিল্পা আনুর আগের বাড়িতে কাজের মেয়ে ছিল, আনুর সঙ্গে তার খুব ভালো জমে তাই তাকে বিজনেস পার্টনার বানাচ্ছে। শিল্পা বলে, ঠিক আছে, আগে ছিলাম কাজের মেয়ে, এখন পার্টনার হচ্ছে, খুব ভালো কথা, কিন্তু আগে তোমায় ওয়াদা করতে হবে হাত উঠাও আমার সঙ্গে। কি, কিসের ওয়াদা? আরে দিদি, হাত উঠাও না,
ঠিক আছে, আমার সঙ্গে সঙ্গে বলো। আমি ওয়াদা করছি যে আর কখনো নিজের থেকে বা পরের থেকে কোনো ঝামেলায় জড়াবো না, নিজের কাজ ছাড়া অন্য কোনো দিকে মাথা বা কান দিব না, কেউ পায়ে পড়লেও তার সঙ্গে লড়াই করব না। তার মানে বুঝতে পারছেন, অনুপমার মাঝে এই ব্যাপারগুলো রয়েছে। সে অন্যের দিকে কান দেয়, অন্যের ব্যাপারে নাক গলায়, যাক অনু সেভাবেই বলে। তারপর সিন দুদিন সামনে আনে তাদের রেস্টুরেন্টে, বেশ সুন্দর করে ডেকোরেট করেছে, লোকজন রেখে দিয়েছে। অনু বাড়িতে সব কাজ সেরে তারপর আসতে হয়, তাই ততক্ষণ শিল্পা সামলায়। চালু হওয়ার কয়েকদিন না যেতেই বেশ লোকজন আসছে, বাট ছাদের এখানে একটু প্রবলেম রয়েছে, প্লাস্টার খুলে খুলে পড়ছে। অনু আসে, শিল্পা বলে, দিদি কত করে বললাম এটা ঠিক করে দাও। অনু কানে নেয় না, আরে মিস্ত্রিকে তো বলেছি, না এলে আমি কি করবো বল। সিন আবার সপ্তাহখানেক সামনে আসে, অনু হাতে পত্রিকা এনে মোহনকে বলে, কুকিং আইডল কম্পিটিশন আবার চালু হতে চলেছে এই বছর, আমি আবেদন করতে চাই। মোহন তার কাজে বিজি, বলে হ্যাঁ করো, সমস্যা কি। অনু তার থেকে ল্যাপটপ নিয়ে সে নিজেই আবেদন করে দেয়। এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে আগের বারেও সে আবেদন করেছিল, কিন্তু চান্স পায়নি। দেখা যাক এবার কি হয়। এখান থেকে সিন ইতালিতে আসে, এক ভদ্রলোক রেডি হচ্ছে, বাইরে থেকে আরেক দিদি আসছে। তো ইনি হলেন অ্যান্টনি লবো, বিভিন্ন দেশে বড় বড় হোটেল রিসোর্ট রয়েছে এনার, এবং কুকিং আইডল অনুষ্ঠানটা যেটা প্রতি বছরই হয় সেটা ইনি করান। একটু পর সেই দিদি এখানে আসে, তো ইনি হলেন সিরাত কাপুর অর্থাৎ জুবাইদা। প্রফেশনালি একজন হিরোইন হওয়ার চেষ্টা করছে কিন্তু চান্স পাচ্ছে না, ছোট মোটো রোল করেছে বিভিন্ন সিরিয়ালে, সেই সুবাদেই লবর সঙ্গে জড়িয়ে গেছে। আর তাদের মাঝে কি সম্পর্ক তা তো আর বলতে হবে না, আপনারা সবাই জিনিয়াস লেজেন্ডরা রয়েছেন। লব তাকে ব্যবহার করছে আর দিদি তার টাকায় হিরোইন হওয়ার অপেক্ষায় রয়েছে। কুকিং আইডল অনুষ্ঠানের বিস্তারিত আলোচনার প্রেস মিট আজ, সেটার জন্য রেডি হয়েছে ভাই। মিটিং এ যাওয়ার আগে একটু এনার্জি নিচ্ছি, যাক সে এনার্জি নিক, হরলিক্স খাক, মধু খাক, সবকিছু খেতেই পারে, সে অধিকার তার রয়েছে, আমরা না হয় আর নাক না গলায় নাকি। এখানে দিদি লবর ব্যাপারে বলছে, একটু পর লব স্টেজে আসে, তারপর অনুষ্ঠানের ব্যাপারে বলে যে এবার অনুষ্ঠানটা হায়দ্রাবাদে হবে অনেক বড় করে, যে কজন আবেদন করেছে তাদের মাঝে 10 জন বাছাই করা হবে, আর যে বিজয়ী হবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার, যেটা উন্মোচন করতে লব তার পাখিকে ডাকে। দিদি গিয়ে বের করে একটা স্বর্ণের মুরগি, দেখতে অস্থির না, যে জিতবে সে এটা পাবে, পুরোটা স্বর্ণের না কিসের সে ব্যাপারে জানা যাবে পরে। ওদিকে মোহন কয়েকদিনের জন্য অফিসের কাজে বাইরে যাচ্ছে, অনু অনেক আদর করে কিছু নাস্তা বানিয়ে দেয়, মোহন নেয় না, বলে আরে এসব বাটি মাটি বহন করা ঝামেলা, ছেলে মানুষ একটু এমনই হয় দিদি, মন খারাপ করেন না। পরের দিন অনু ড্রাইভিং শেখার জন্য বের হয়, স্কুলের নাম দেখেছেন হালেলুইয়া, আর ওস্তাদকে এই তিনি অনেক মুভিতে দেখেছেন না এনাকে, এনার আসল নাম ব্রহ্মাজি, এখানে মূর্তি বলে ডাকবো আমরা। গাড়িতে ওঠে, মূর্তি বলে দেয় কিভাবে গাড়ি চালাতে হবে। অনু বলে আরে ওস্তাদ আপনি চিন্তা করেন না, আমি তো গাড়ি এমনি চালিয়ে নেবো এমনি। মূর্তি বলে বাবা এমনি চালাতে হবে না, নর্মালি চালাও তাহলেই হবে। যাক এখানে দুজনের হালকা পাতলা কমেডি দিয়ে গাড়ি চলছে। ওদিকে শিল্পা রেস্টুরেন্টে ছিল, দুইটা সিরিয়াস মুডে জায়েদ খান আসে, বলে তারা পুলিশ। পুলিশ শুনে শিল্পা ভয় পায়, কারণ আগের পর্বে তো তারা অনেক আকাম করেছিল। শিল্পা বলে স্যার এখানে কি কাজ আপনাদের? তারা বলে ভয়ের কিছু নেই, আমরা খবর পেয়েছি গঞ্জাম মল্লেশ প্রায় এখানে খেতে আসে, আপনারা চুপচাপ থাকুন, আমরা আমাদের কাজ করে চলে যাব। অফিসাররা গিয়ে সিটে বসে পড়ে, শিল্পা তো ভয় পাচ্ছে, সে আবার ফোন করে অনুকে। ওস্তাদ বলছে গাড়ি চালানোর সময় ফোন ধরা যাবে না, না 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 না, অনু ফোন ধরে ফেলে, আরে কিচ্ছু হবে না স্যার। শিল্পা যেই বলে পুলিশ এসেছে, অনু রিয়াকশনও সেম শিল্পার মতোই, পুলিশ পুলিশ কেন এসেছে? শিল্পা বলে আরে মাল্লেশ নামের একজনকে ধরতে এসেছে, আমার তো ভয় লাগছে। অনু তো নিজেও ভয় পাচ্ছে কিন্তু উল্টো শিল্পাকে সাহস দিচ্ছে। লাইনে আছে উগান্ডা ভার্সন জায়েদ খান, সেখানে চলে আসে, মানে এই সেই গাঞ্জা মাল্লেশ। সে ওই টেবিলেই বসে যেখানে উপর থেকে প্লাস্টার খুলে পড়ে, অফিসাররা তাকে ধরার জন্য রেডি হচ্ছে, একটু পর উপর থেকে প্লাস্টার খুলে তার ঘাড়ে পড়ে, মাল্লেশ ঝাড়তে গিয়ে মাথাটা এদিকে ঘুরায় আর পুলিশকে দেখে ফেলে, আর তারা কিছু করার আগে তাদের ধাক্কা দিয়ে সে সেখান থেকে বের হয়ে যায়। সে শব্দ শোনার আগে ফোনটা কেটে যায়, গাড়ি ছাড়বে আর পারছে না। ওস্তাদ দেখে দেয় কিভাবে সামনে যেতে হবে, সেভাবে ছেড়ে দেয়। এদিকে মাল্লেশের পিছে পুলিশ পড়ে আছে, আর সে দৌড়াতে দৌড়াতে মাল্লেশ এসে অনুর গাড়ির সঙ্গেই লেগে যায়। হলো মাল্লেশ পায়ে ব্যথা পেয়েছে আর দৌড়াতে পারছে না, অ্যাক্সিডেন্ট হয়েছে বলে লোকজনও ঘিরে নাই। ওস্তাদ অনুর উপর রেগে যাচ্ছে, সে করেছে, অনু বলছে সে তো চালানো শিখছে, হুট করেই সামনে এসে গেছে কি করবে। লোকজন আর কিছু বলার আগেই পুলিশ এসে অনুকে উল্টো ধন্যবাদ জানায় যে সে একটা অপরাধীকে ধরতে সাহায্য করেছে। ওস্তাদ পল্টি নাই, তারা পুলিশকে দেখেই ইচ্ছে করে তাকে ধরিয়ে দিয়েছে, একেই বলে উড়ে এসে জুড়ে বসা, সমস্যা তাকে এতটা পছন্দ করে যে পিছু ছাড়তে চায় না। যাক সেদিন পার হয়ে যায়। পরের দিন মোহন ফোন করে অনুর উপর খুব পার নিতে থাকে, কি
বলেছিলে তুমি ভালোভাবে থাকবে, আমি সরে আসতে না আসতে শুরু করেছো আবার। শুরু করেছি কি কি করলাম, কি করেছো? টিভি অন করে দেখো। আনু দেখে টিভিতে তাকে নিয়ে নিউজ হচ্ছে, যেখানে বলছে যে মহিলারা কোনো দিকে পিছিয়ে নেই। আজ আনু নামের একজন মহিলা যে বাজারে সবজি নিতে গিয়ে মাল্লেশ নামের একটা অপরাধীকে ধরতে সাহায্য করেছে। আনু বলে, মোহন মিডিয়া এসব বানিয়ে বলছে, আমি তোমায় আসল ঘটনা বলছি। না, মোহন রাগ করে ফোনটা কেটে দেয়, তার কথা সে শোনে না। কপাল উপর থেকে আবার ওস্তাদকে স্টুডিওতে ডেকে তার ইন্টারভিউ নিচ্ছে, যে তার স্কুলের নাম ছড়াতে আরো মাসালা দিয়ে উল্টোপাল্টা বলছে বেচারি। সিন চলে আসে কলকাতা, এনার নাম তাশি, কলকাতার অনেক বড় ড্রাগন ফলের ডিলার। ড্রাগন ফলের ডিলার, বুঝতে পারছেন কি বলতে চাইছে? কিসের ডিলার? খুব জঘন্য একটা লোক, মায়া দয়া নেই, মানুষকে মারা তার কাছে হাসি খুশি খেল। এই যে মুরব্বী দেখছেন, হিরো আলমের বয়স্ক ভাষণ, এ তাশির গুরুজি, সে যা বলে তাশি তাই করে। গুরু তাশিকে বলে, খবর পেয়েছি লব দুই দিন হলো হায়দ্রাবাদে এসেছে, অন্য কারোর সঙ্গে কথা হওয়ার আগে তুই ফোন দে। তাশি ফোন দেয়, লব ঢোরা সাপের মতো সাঁতরাচ্ছে, উপর থেকে কাল নাগিনি তেড়ে আসছে। লব ফোন রিসিভ করে, হুম তাশি ভাই। তাশি বলে, কবে দেখা পাচ্ছি আমার মোরগের? লব বলে, ভাই মাল অনেক, তা প্রায় দেড় টন হবে, এর প্রাইজও তেমনই দিতে হবে। তাশি অবাক হয়, কি দেড় টন? লব বলে, হাজার কোটি লাগবে। হাজার কোটি শুনে তো অবাক। তাশি গুরুজিকে বলে, হাজার কোটি? গুরুজি বলে দেয় সাত। তাশি সাতশো কোটির কথা বলে, জুবাইরা ইশারা করে না। লব বলে, না ভাই হাজারের নিচে হবে না, আপনি ভেবে আমায় জানান, বলে সে ফোনটা কেটে দেয়। লব জুবাইরাকে বলে, বেবি বাংলায় তাশির উপর কথা বলার মতো কেউ নেই, তার সঙ্গে দর কষাকষি কি ঠিক হবে? জুবা বলে, বেবি পুরো ইন্ডিয়াতে কি সে একাই রয়েছে? চেন্নাইয়ে আমার পরিচিত একজন ডিলার আছে যে মুভি জগতে সবার সঙ্গে পরিচিত, মুভি তার উপরের কাজ, তাকে কল করো, ক্যামেরা নিয়ে আসে মধুরায়। এই হলো প্রডিউসার মানিক্যাম। লব তাকে ফোন করে, হুম লব জুবা তোমার ব্যাপারে বলেছে, বলো কত চাই? লব বলে, মাল যেহেতু বেশি, হাজার কোটির নিচে কথা বলে লাভ নেই, পারবেন তো? কাকু বলে, তাই বেটা, মুভি আমার উপরের কাজ, ভিতরে আমি বিজনেসম্যান, দুদিন পর দেখা হচ্ছে, বাকি কথা সেখানেই হবে, চল। মানে ডিল ফাইনাল হলো। সিন আনুর কাছে আসে যে প্রেসার কুকারের সঙ্গে কথা বলে তার রাগ থামাচ্ছে, যে হোটেলে পুলিশ এলো, আমি কি করলাম তাতে? মল্লেশ আমার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেল, এখানে আমার হাত কোথায়? কেউ আমার কথা শুনতেই রাজি না। তার ছেলে ডাকে, মা টিভি এখানে এসো। আনু ভাবছে, না জানি আবার কি হলো। গিয়ে দেখে কুকিং আইডল কম্পিটিশনে যারা পার্টিসিপেট করবে তাদের নাম ঘোষণা করা হচ্ছে। সবার নাম বলতে বলতে দশ নম্বরে এসে আনুর নাম বলে। ব্যাস নাম শুনে তো সে খুব খুশি, আর সেই খুশিটাই শেয়ার করতে তার বরকে ফোন করে, কিন্তু সে ব্যস্ততার কারণে আনুর কথা না ভালো করে শোনে, না ভালোভাবে তার সাথে কথা বলে, মন তো খারাপ হওয়ারই কথা। ওদিকে অনেকটা ভেবে গুরুজি তাশিকে লবর সঙ্গে ডিলটা ফাইনাল করতে বলে। তাশি বলে, গুরুজি আপনার কি মনে হয় ওই হারামি এখনো সুইমিং পুলে রয়েছে? এতক্ষণে তো লেগে পড়েছে শাবল মারামারি খেলতে। তারপরে গুরুজির কথায় কাশির ফোন দেয়, কিন্তু না ফোনটা রিসিভ হয় না। কাশির ইগোতে লাগে এই ব্যাপারটা, ক্যামেরা তার রাগান্বিত ফেস ফোকাস করে পরের দিন এখানে আসে দুইটা বাচ্চাকে ফলো করে, যারা একটা মাসাজ পার্লারে আসলো, মানে লব এখানে আরাম করছে। এরা ইশারা করে তারা বের হয়ে যায়। তারপরে এই দিদি পাশের বেডে থাকা একজনের কানের মাঝে এটা মেরে তাকে মেরে ফেলে, আর সেটা দেখে লবর ভয় কাটতে না কাটতে মেয়েটা তাকে ধরে ফেলে। ভয়ে তো লবর জানটা বের হয়ে যাচ্ছিল, এ কি চাও তোমরা? ছেলেটা ফোন দেয়, মানে তাশির লোকেরা। তাশি বলে, আমি কি তোকে না করেছি? কথা কি শেষ হয়েছিল আমাদের মাঝে? আর কখনো এমন বেয়াদবি করলে ওরা থামবে না, অন্য কাউকে ফোন করে থাকলে তাকে না করে দে, আর এরপর যেন আমার ফোন আর রিসিভ কখনো মিস না হয়। বাপরে কি ভাষা বাঁচলো! তারা চলে যায়। লব তাড়াতাড়ি ফোন করে মানিক্যামকে বলে সে মাল দিতে পারবে না। মানিক্যাম বলে সে অলরেডি সব ইন্ডাস্ট্রির বড় বড় লোকদের মালের কথা বলে টাকা নিয়েছে। লবে বলে, এই ব্যাপার হয়েছে, মাল দেয়া সম্ভব না। মানিক্যাম বলে, সে সবকিছু দেখে নিবে, সে যেন জাস্ট মাল রেডি রাখে। এই ঘটনার পর লব খুব ভয় পেয়ে যায়। জুবিতাকে শান্ত হতে বলে। লব বলে, বেবি আমার ভালো ঠেকছে না, মোরগ আর ওখানে রাখা যাবে না, পেন্ট হাউসে নিয়ে যেতে হবে। জুবি বলে, ওকে ঠিক আছে সেখানে রেখে দিও, বাট এখন তো রিল্যাক্স হও, কিচ্ছু হবে না তোমার। এমন বম পাশে থাকলে তো কিছু না হওয়ারই কথা, তাই না? ও হ্যাঁ, লব যখন কথা বলছিল ড্রাইভারকে লক্ষ্য করেছেন? সে কিন্তু বারবার পিছে দেখছিল। তার দেখা দিয়েই সিন চলে আসে এনসিবি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে। এখানকার হেড অফিসার, তার কাছে ফোন আসে। উপর থেকে কেউ বলছে, স্যার খবর কনফার্ম, লব একজন ডিলার, সে রান্নার অনুষ্ঠানের নিচে অন্য কিছু ডিল করতে চলেছে। কার সঙ্গে জানেন? কলকাতার সব থেকে বড় ডিলার তাশির সঙ্গে। চক্র বলে, তার মানে এটাই আমাদের সুযোগ তাশের সব পাতাকে একসঙ্গে ধরার, তুমি সেফ থেকো। বলে সে তার টিমকে ডাকে, গাইস লিড পাওয়া গেছে, সবাই ভিতরে আসো। সবাই উঠছে। চক্র একে বলে, সাদানন্দ তুমি থাকো, তুমি এখানে থাকো। তো ইনি হলেন রাঘু মুখার্জি, অর্থাৎ সাদানন্দ। হাতে কি জানো হয়েছে?
মন খারাপ করে বসে। চাকরা সবাইকে বলছে কিভাবে কি করতে হবে, এই সুযোগটার জন্য তারা 5 বছর ধরে অপেক্ষা করছে, সবাই যেন রেডি থাকে। আলোচনা শেষে সবাই বের হয়ে এলে একটু পর সাধারণ ভিতরে যায়। চাকরা, এ হে চাকরা, তুই আমাকে ইগনোর করছিস কেন? এই কেসে আমি অনেক বড় অবদান রাখতে পারি। কি হলো, কথা বলছিস না কেন? চক্রবর্তী রেগে যায়, শোন সাধারণ, প্রথমত আমি তোর সিনিয়র, এটা ভুলে যাস না। তোর বউ চলে যাওয়ার পর থেকে তুই যে স্বাভাবিক নেই তা আমরা সবাই জানি, কিন্তু তুই জোর করে অফিসে এসে পড়ে থাকিস, এই অপারেশনের জন্য তুই ক্যাপেবল না, চলে যায় এখান থেকে। সাধারণ মন খারাপ করে চলে যায়। রাতে আনু তার মায়ের সঙ্গে কথা বলতে বলতে ট্রেন বন্ধ বন্ধ করে সে বাড়ির জন্য যাবে। বের হতেই মাল্লেশ সামনে আসে। কি, চিনতে পেরেছিস আমাকে ধরিয়ে দিয়েছিলে পুলিশকে? না, 2500, মাত্র 2500 দিয়ে বের হয়ে এসেছি, এবার তোর কি হবে? আনু তো ভয় পেয়ে গেছে, আর ভয় পেলে সে একটু তুতলিয়ে কথা বলে। আনু বোঝাতে চায় সে ইচ্ছে করে তাকে ধরিয়ে দেয়নি, সে তো গাড়ি ঠিক মতো চালাতেও পারে না, সবে শিখছে 2 মাস হলো। না, সে তার কথা মানছে না, চাকু বের করে মারতে যাবে। তখনই আবার আনু যে অটোতে রোজ আসা যাওয়া করে সে তাকে নিতে আসে, তার চিল্লা পাল্লাতে মাল্লেশ সেখান থেকে পালিয়ে যায়। আনু সেই ব্যাপারটা শেয়ার করতে শিল্পার কাছে আসে যে এই হয়েছে, আমার তো ভয় করছে। তখনই আবার মাল্লেশ ফোন করে আনুকে হুমকি দিতে থাকে যে সে তাকে ছাড়বে না, তার বাচ্চা কোন স্কুলে পড়ে সেটাও সে জানে। আনুর কোনো কথাই শেষ হয় না, বেচারি তো ঝামেলায় ফেসে গেল। শিল্পা বলে চল পুলিশের কাছে যাই। আনু যাবে না, কারণ তার হাজবেন্ড জানলে তাকে আর কখনো বিশ্বাস করবে না বা রাগারাগি করবে। শিল্পা বলে তাহলে একটা কাজ করি, আমার এই গলির শেষে একটা বাড়িতে একটা অফিসার থাকে, তাকে সবাই ভয় পায়, তার কাছে গিয়ে পার্সোনালি জানালে সে হ্যান্ডেল করতে পারবে, চল। আনু যেতে চায় না, শিল্পা বলে আরে কোনো ঝামেলা হবে না, চল। সিন সদানন্দের বাসায় আসে, ক্যামেরা তার পরিবারের কিছু ছবি দেখায়। সদানন্দ আয়নার সামনে থাকতে থাকতে দেয়ালে হাত মারে আর চিল্লাতে থাকে। নিজের উপর বা পরিস্থিতির উপর রাগ থাকলেই তো মূলত মানুষ এমনটা করে, কান্নাকাটি করছে, না জানি কি হয়েছে তার সঙ্গে। যাক একটু শান্ত হতেই আমরা দেখি এরা দুজন তার কাছে এসেছে, কারেন্ট নেই। সাধারণ তাদের ভিতরে আসতে বলে, তারপর আনু সব খুলে বলে যে একজন তাকে বিরক্ত করছে, একটা অ্যাক্সিডেন্ট কেসে পার্সোনাল নিয়ে তাকে ভয় দেখাচ্ছে। শিল্পা বলে স্যার আমার ফ্রেন্ডের মা আপনার বাসায় কাজ করে, উনি পাঠিয়েছে, দিদি খুব ভয়ে আছে, কদিন পরে দিদির কুকিং আইডল কম্পিটিশন, সেটারও টেনশন। এটা শুনে সাধারণ অ্যাটেনশন দেয়, কি কুকিং আইডল মানে লব যে অনুষ্ঠান করছে সেটা? এরা বলে হুম। ব্যাস সাধারণদের মাথায় কিছু তো একটা ভাবনা এসে গেছে। সে বলে ঠিক আছে আমি দেখে নিব, ও আর আপনাকে বিরক্ত করবে না, আমি ব্যবস্থা করছি। আনু বলে স্যার আমার হাজবেন্ড জানলে মন খারাপ করবে, শুধু ঝামেলা হবে, তো কোনো ঝামেলা জানো? হাত ভাঙ্গা বলে হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি ভয় পাইন না, আমি আমি দেখছি। এরা যাবে, সাদা বলে ও হ্যাঁ আপনার ফোনটা পারলে এখানে রেখে যান, ও আবার ফোন দিলে ট্র্যাক করতে হবে, তো এই জন্য আর কি। আনু তার ফোনটা রেখে দেয়। পরের দিন দুজনে এসে রেস্টুরেন্ট খোলে, শিল্পা চেয়ার টেবিল ঠিক করছে, আনু ভিতরে যায় ফ্রিজ থেকে মাল সামান বের করতে, বাট একটু পর কি যে হয় সে চিল্লায় ওঠে। শিল্পা যায় কি হয়েছে দিদি, চিল্লাচ্ছ কেন? আনু তো হা করে আছে। শিল্পা দেখে মাল্লেশকে মেরে এখানে রেখে দিয়েছে, হলো যেটুকু স্বাভাবিক থাকতো আর থাকা গেল। শিল্পা বলে দিদি অফিসার তো ব্যবস্থা করতেই চাইলো, তুমি তার আগে ওকে মেরে দিলে? আনু বলে হারামি, কাল রাত থেকে তো আমি তো সঙ্গেই আছি, দুজনে একসঙ্গে আসলাম, আমি ওকে কখন মারলাম? দুজনে এখানে হাল্লা পাল্লা করছে, কেউ আসার শব্দ হয়, লুকিয়ে পড়ে। তারপর দেখে সাদানন্দ, দুজনে হা করে আছে, সাদানন্দ এক গ্লাস দুধ চায়, আনু এনে দেয়। সাদা বসতে বলে আনুকে, তারপর বলে ওকে আমি মেরেছি। আনু একটু অবাক হয়, স্যার আপনি কাহিনীর টার্নিং পয়েন্ট, আনু তো সেই ঝটকা থেকে ওঠেইনি। সাদা আবার ঝটকা দেয়। সাদা বলে তুমি তো আমায় কাল রাতে মেসেজ করে বললে ওকে মেরে আমার হোটেলের ফ্রিজে রাখুন, তোমার ফোনের মেসেজ আর এখানে লাশ এতটুকুই যথেষ্ট তোমায় গ্রেফতার করার জন্য, আমি তো তাদের লোক, যে করে হোক বের হয়ে আসবো, তুমি ভাবো খবর ছড়িয়ে গেলে তোমার কি হবে, সামান্য একটা টোকায়ের সঙ্গে লেগে তুমি তাকে খুন করিয়েছো, কি হবে তোমার? আনু বলে স্যার কি কি বলছেন এসব, কি হচ্ছে এটা, আমি আপনার কাছে উপকারের জন্য গেছি আর আপনি আমায় ফাঁসিয়ে দিচ্ছেন, এটা কিন্তু ঠিক না। সদানন্দ বলে শোন একটা কাহিনী বলি, একটা সাধু অনেকদিন ধরে একটা জঙ্গলে ধ্যান করছিল, সে কখনো ওপরওয়ালাকে স্মরণ করা বাদ দেয়নি, সব সময় তার নাম জপত। একদিন এক বাঘ সেই সাধুকে তাড়া করে, সাধু ওপরওয়ালার কাছে প্রার্থনা করে সে যেন তাকে কোনোভাবে বাঁচিয়ে নেয়, কিন্তু তার হয় না, বাঘ তাকে খেয়ে নেয়। মারা যাওয়ার পর সাধু উপরওয়ালার কাছে অভিযোগ নিয়ে যায় যে সে তার নাম এতটা স্মরণ করেছে যে তার জন্য দুনিয়া ছেড়েছে, তারপরেও তার প্রার্থনা সে কেন কবুল করেনি। তখন উপরওয়ালা কি বলেছিল জানো? তিনি বলেছিলেন হে সাধু, তুমি যখন আমার কাছে দোয়া করেছিলে তার আগে ওই বাঘ আমার কাছে কেঁদেছিল তার ক্ষুধা নিবারণের জন্য, তো এখন তুমি বলো আমার কি করা উচিত? আনু তো হা করে আছে। সাদা বলে তোমার অন্যায়ের ফরিয়াদ তাকে বলে কি হবে, তার কাছে অলরেডি কেউ এর দাবি করে বসে আছে, এখন তোমার কাছে রাস্তা দুইটা, হয় সামনে এসে যা হবে তা মেনে নাও, আর নয় তো আমার জন্য তোমায় একটা চুরি করতে হবে। কপাল, আনু ভাবছে শালা এটা কি কোনো জীবন হলো, খালি সমস্যা আর সমস্যা। সাদা বলে কাল অবধি তোমার হাতে সময় রয়েছে, ভেবে দেখো কি করবে, আমি আবার কালকে আসবো, বলে সে চলে যায়। এবার আনু ভাবনায় পড়ে যায় সে কি করবে বা কি করা উচিত তার, কোনো কিছু বুঝে উঠতে পারছে না, অনেক ঝামেলার একটা ব্যাপার, চিন্তায় মাঝেই সময়টা পার হচ্ছে। মোহনকে ফোন দিতে চায় কিন্তু দেয় না, কারণ সে কখনো বুঝবেই না তার ব্যাপারটা, হাসি খুশি একটা পরিবার, তার কিছু হলে তার সন্তানের কি হবে। আবার সে কথাও দিয়ে
দিয়েছিল তার স্বামীকে কোনো ঝামেলায় জড়াবে না, এখন সে কি করবে? শিল্পা ফোন করে বলে, যদি আমাদের দোকানে একটা ক্যামেরা লাগানো থাকতো তাহলে আজ এই অবস্থা হতো না। সে বলে, দিদি খুন ডাকাতি এসবের চেয়ে চুরি খুব ছোট্ট একটা মামলা, কিছুই হবে না, রাজি হয়ে যাও। রাতটা তো সেভাবেই কাটে, পরের দিন কাজে এসেও আনু সেই ব্যাপারটা নিয়েই ভাবতে থাকে। একটু পর সাধারণত আসে, আনু সামনে যায়, স্যার বলুন আমায় কি করতে হবে। মানে সে রাজি হয়ে গেল। সাদা এখানে এমন এমন করে আর বেলচা মারতে মারতে সিনি এখানে আসে, মানে মাল্লেশকে তো কবর দিতে হবে, সেটা এদের দিয়েই ঘোরাচ্ছে, তো বড় খারাপ। দুজন ঘুরছে আর মজা করছে। সাদা কাকে যেন ফোন দিয়ে বলে, দিদির সঙ্গে কথা বলতে চাই, ওপার থেকে বলে ঠিক আছে জানাচ্ছি। কবর দেওয়া শেষে সিনি পরদিন সকালে এক খণ্ডের তোর কাছে আসে, যে বিড়ি খাইতে খাইতে যাচ্ছে, সাদানকে দেখে ভয় পায়। কিরে কি করছিস আজকাল? সে বলে, স্যার ওসব চুরি ডাকাতি ছেড়ে এখন ভালো হয়ে গেছে স্যার। সাদা বলে, গাড়িতে আয়, কাজ আছে তোর, লাইফ সেট হয়ে যাবে। ও হ্যাঁ, এর নাম আকরাম। সেখান থেকে তারা আরেকটা পার্টির কাছে আসে, এর নাম শুক্লা। মানে এরা দুজন মিলে আগে ভালো মানের চোর ছিল, এখন ছেড়ে দিয়েছে। দুজনকে রাতে দেখা করতে বলে। কোথায়? আনুর হোটেলে। চারজন অপেক্ষা করছে। একটু পর সাদানন্দ আসে। এখানে সাদানন্দ যে টুইস্টটা রিভিল করে সবার মাথা ঘুরে যায়। সাদা বলে, লবর ফাইভ স্টার হোটেলে কুকিং আইডল অনুষ্ঠান হতে চলেছে, সেখানে যে জিতবে তাকে একটা শানদার গোল্ডেন রোস্টার উপহার দেওয়া হবে, যেটা হোটেলের পেন্ট হাউসে একটা লকারে রাখা আছে। আর যে মোরগটা তৈরি করা হয়েছে কাঁচা কো, মানে সাদা পাউডার, যেটা ওই নাক দিয়ে খায় না, সেটা দিয়ে। এবার বুঝেছেন কিসের এক টন, কিসের এত টাকা, কিসের কি? এর মানে লব অনুষ্ঠানের প্রাইজের কথা বলে বাইরের দেশ থেকে এভাবে প্রতি বছর একটা ভিন্ন করে জিনিস বানিয়ে তার মাধ্যমে মাল পাচার করে। একটু অবাক হননি? এটা কিন্তু ঠিকই হয়েছে। সাদা আরো বলে, হোটেল করা নিরাপত্তার মাঝে থাকে, সেখানে জাস্ট পার্টিসিপেটাররাই এন্ট্রি নিতে পারবে, পরিকল্পনা নিখুঁত হতে হবে, আর তার জন্য তোমাদের সবাইকে আগামী 7 দিন আমার জন্য সব ভাবনা ছেড়ে কাজ করতে হবে। প্ল্যান সাকসেস হলে তোমরা সবাই 25 লাখ করে টাকা পাবে। এই সেরেছে। 25 লাখের কথা শুনে শিল্পা উপর দিকে লাভ ছাড়ছে। কি 25 লাখ? আমি রাজি। আনু বলে, এই কি করছিস, চুপ থাক। শিল্পা বলে, স্যার 25 মানে একজন 25? সাদা বলে, হ্যাঁ তোমরা দুজন মিলে 50 লাখ পাবে। শিল্পা বলে, দিদি সারা জীবন ইডলি ডোসা বিক্রি করে এত টাকা কামাতে পারবে? আনু তাকে থামানোর চেষ্টা করছে। যাক, এরপর সাদা আকরাম আর শুক্লাকে হোটেলের ভিতরে সব ডিটেলস কালেক্ট করতে বলে, ভিতরে ঢোকার ব্যবস্থা সে করে দেয়, কোথায় কি লাগানো আছে, কত সিকিউরিটি, সব তারা দেখে নেবে। শিল্পা আর আনু বিল্ডিং এর বাইরে থেকে সব অ্যাঙ্গেল থেকে ছবি উঠিয়ে তাকে দিবে, সেটাই করছে। ড্রাইভার আনুকে বলে, দিদি সে কখন থেকে বিল্ডিং এর চারদিকে ঘুরে নিয়ে বেড়াচ্ছ? আমার তো মাথা ঘুরছে, বমি আসছে, এত পাক যদি কোনো মন্দিরে খেতাম তাহলে তো সাধু হয়ে যেতাম। ওদিকে চক্রবর্তীও তার প্ল্যান করছে, কিভাবে কি করবে। সাদা দিনে অফিস করে, ওরা কাজ করে, আর রাতে তাদের সঙ্গে আলোচনা করে। চক্রবর্তীর লোক ওই হোটেলের একটা প্রিন্ট এনেছে, সাধারণ চুরি করে সেটা একটা ছবি উঠিয়ে নিয়ে রাতে আলোচনায় বসে। আকরাম বলে, কতগুলো ক্যামেরা রয়েছে, স্টাফ কতগুলো রয়েছে, তারা কখন পাল্টায়, সিকিউরিটি শিফট কখন চেঞ্জ হয়, এসব আরো তথ্য দেয়। শুক্লা বলে, পেন্ট হাউসে যাওয়ার জন্য একমাত্র পার্সোনাল একটা লিফট ব্যবহার করে, যার ভিতরে যাওয়া অসম্ভব। ইমার্জেন্সি এক্সিট, মানে সিঁড়ি দিয়ে যাওয়া যাবে, সেখানে কোনো ক্যামেরাও নেই, কিন্তু সেটা 12 তলা অবধি যায়, পেন্ট হাউস 13 তলায়। আনু ছবিগুলো বের করে দেয়, যেগুলো সে উঠিয়েছে সারাদিন। সাদা দেখে, ওদিকে বাড়ি ফেরার সময় হয়েছে কিন্তু মা আসছে না বলে আনুর ছেলে বারবার ফোন করছে, আনু ফোনটা রিসিভও করতে পারছে না। এভাবে তো আর চলতে পারে না। পরের দিন ছেলেকে নিয়ে আনু তার মার কাছে আসে, কম্পিটিশনের দিকে মনোযোগ দিতে গিয়ে বাচ্চার খেয়াল রাখতে পারছে না, এ কথা বলে ছেলেকে তার মায়ের কাছে রেখে আসে। সাধারণ পরের দিন দুজনকে হোটেলের ভিতরের সব গলি আর কোন গলিতে কি কি রয়েছে বাকি আরো সব ডিটেলস নিতে ভিতরে পাঠায়। আনু আর শিল্পা হোটেলের পাশের বিল্ডিং থেকে পেন্ট হাউসের দিকে নজর রাখছে, কে যাওয়া আসা করে। আনু মোহনের সঙ্গে কথা বলছে, কথা বলা শেষে সেদিকে নজর রেখেছে। এক সময় নজর পড়ে লব আর লবি পেন্ট হাউসে যাচ্ছে, লবি আঙ্গুল দিয়ে দরজা খোলে, রাতে মিটিং এ সেই সব নিয়েই কথা হয়। আকরাম বলে, আমি সিসিটিভির ফুটেজ সব দেখেছি, সব জায়গায় ক্যামেরা লাগানো আছে, কিন্তু পেন্ট হাউসের কোনো ক্যামেরা দেখলাম না, হতে পারে সেটা জাস্ট লবর ফোনে কানেক্ট করা রয়েছে। সাদা বলে, হতে পারে, আর তাছাড়া এত বড় সিস্টেম অবশ্যই ওয়াইফাই ইউজ করেছে, তার মানে খুব সহজে আমরা জ্যামার লাগিয়ে কাজ চালাতে পারি। তাই আকরাম বলে, ভাই আমি ওসব দেখে নিব নি, গুড, তোমরা বলো। শিল্পা বলে, পেন্ট হাউসে আর কেউ যায় না, শুধু লব আর লবি যায়। লবি আঙ্গুলের ছাপ দিয়ে দরজা খুললো। শুক্লা বলে, তার মানে ফিঙ্গার লক ইউজ করা আছে, খোলার চেষ্টা করলে সিকিউরিটি অ্যালার্ম বাজবে। সাধারণ বলে, তাহলে পেন্ট হাউসের ভিতরের ব্যাপারে কিভাবে জানবো, আমাদের তো লকারটা দেখতে হবে, কেমন লকার? একটু ভেবে সাধারণ বলে, ক্লিনিং, ক্লিন করার জন্য তো কেউ না কেউ অবশ্যই যায়, তাকে দিয়ে, বাট সে যদি রাজি না হয় তাহলে তো ঝামেলা বাড়তে পারে, এখন তাহলে কি করা যাবে? আনু বলে, মাইক্রো ক্যামেরা। সবাই হা কম বলেছে কিন্তু জায়গা মতো সঠিক বলেছে। আনু বলে, ক্লিন করার জন্য যে ট্রলি মেয়েরা ইউজ করে সেখানে একটা মাইক্রো ক্যামেরা রাখলেই হবে, কারণ
সিকিউরিটি ক্লিনারকে চেক করবে তার ট্রলি নয়। তেমনই হয়, আইডিয়া পছন্দ হয় সদানন্দের, বলে গুড। এটা শুনে শিল্পা বলে, দিদি তার আইডিয়া পছন্দ হয়েছে, আরো 25 চেয়ে নিব। আনুজুম করতে বলে, শিল্পা বলে আরে তুমি এমন আরো ভালো ভালো আইডিয়া সামনে দিবে, তাহলে তো হয়ে গেল, মানে তার কোনো টেনশনই নেই। যাক সেটাই হয়, ক্লিনিং এর মেয়ে ট্রলি ভিতরে নিয়ে যায়, খুব সহজেই তাদেরকে আমরা ভিতরে যাই। এখন সেটা জায়গা মতো সেট আপ করতে এরা দুজন বাথরুম থেকে কন্ট্রোল করছে, ফিসফিস করে বলছে হে আস্তে আস্তে উপরে উপরে। এক কাকু আবার ফ্রেশ হতে এসেছে, তার কানে এই ফিসফিসানি পড়ে, এরা বলছে আরে ধীরে ধীরে কি করছিস, লেগে যাবে তো, ওইদিকে নিয়ে যা, মানে ক্যামেরা সরাচ্ছে। আর এখানে কাকু যাক ক্যামেরা জায়গা মতো রেখে দেয়। তারপর দুজন বাথরুম থেকে বের হয়, কাকু চেয়ে আছে কি কলিযুগ এলো রে বাবা। এরা ফোন করে বলে স্যার কাজ হয়ে গেছে, রাতে সাদানান পেন্ট হাউসের ভিতরে পাঠানো সেই ক্যামেরা দিয়ে পুরো রুমটা দেখে নাই, লগারটাও দেখে কিরকম। শুক্লা বলে এটা ডবল লক, দুই দিক থেকে একসঙ্গে খুলতে হবে, তা না হলে খুলবে না। সাদার কাছে একটা ফোন আসে, সে কথা বলার জন্য সাইডে যায়, কথা বলে এক দিদির সঙ্গে। কি ব্যাপার অফিসার, আমার খোঁজ। সাদা বলে মাল বেশি 1,000 কোটি লাগবে। দিদি বলে ঠিক আছে দেখা যাবে, এখন লক খোলা তো ট্রাই করতে হবে, এই জন্য বাজার থেকে সেম দেখতে একটা নকল লকার আনানো হয়। শুক্লা আর আনু এটাকে খুলবে, এই জন্য তাদের দুজনকে দিয়ে ট্রাই করানো হয়। তারা ট্রাই করুক, সাদানন্দ বলে পালানোর জন্য আমাদের একটা গাড়ি দরকার, সেটাও নিয়ে নেওয়া হয়। এখন বাকি থাকলো পেন্ট হাউস খুলতে গেলে লব বা জুবাইদার আঙ্গুলের ছাপ লাগবে। সাদা সেই কাজের দায়িত্ব শিল্পা আর আনুকে দেয়। পরের সিনে আমরা দেখি তারা দুজন একটা ক্লাবে আসলো, বেশ ভালো লাগছে দুজনকে, একটু লুক না নিয়ে আসলে তো সন্দেহ করবে, তাই ড্রেস আপটা একটু আলাদা করেছে। যাক ভিতরে এসে দেখে লবি এখানে বসে বসে ঘোড়ার মূত্র বিসর্জন করছে। দুজন মিলে প্ল্যান করে কি করবে, শিল্পা জুবাইদার ড্রিঙ্কের গ্লাস সরাবে, এজন্য তাকে আগে পাঠিয়ে দেয়। তারপর আনু গিয়ে জুবির সঙ্গে, সে তার অনেক বড় ফ্যান, নাটক দেখেছে, অমুক নাটক দেখেছে, সেগুলো বলতে বলতে সেলফি নিতে ব্যস্ত হয়ে যায়। ওদিকে শিল্পা তার কাজ সেরে ফেলে, কিন্তু সেও যেহেতু দুই এক ঢোক মেরেছে তাই রিয়াকশন শুরু হয়েছে, সেটা নিয়ে মজা করতে করতে গ্লাসটা হাত থেকে ফেলে দেয়। এখন কি হবে, আনু তো রেগে যায়, যা এবার আমি যাবো না তুই যা। শিল্পা আবার সেম আনুর মতো গিয়ে জুবিকে বলে, সে তার ফ্যানের কথা শুনে তো জুবি আকাশে উঠছে, তার এত বড় ফ্যান, এখন সেলফি তো দিতেই হবে। সেলফি নিতে যে ক্লিকটা করলো সেটাই মূলত আঙ্গুলের ছাপ নিয়ে চলে আসে। পরের দিন সবাই সাদানন্দের অপেক্ষা করছে। শুক্লা একটা মালের বোতল নিয়ে সেই টেবিলেই বসেছে যেখানে প্লাস্টার খুলে পড়ে। শিল্পা তাকে সেখান থেকে উঠে অন্য কোথাও বসতে বলছে, কিন্তু ছেলের কথা কানে লাগছে না, বোতল হাতে নিয়েই আছে। একটু পর প্লাস্টার খুলে শুক্লার হাতের উপর পড়ে, পরে কি যে হয়েছে তার খেয়াল নেই। আকরাম বলে বেটা ওদিকে দেখ কি হয়েছে, শুক্লা দেখে তার হাতের অবস্থা খারাপ, এবার সে চিল্লা নিয়ে দেয়। যাক পট্টি মুট্টি করে নাই, রাতে সাদা এসে দেখে তার হাতের অবস্থা খুব খারাপ, সে তো খুব রেগে যায়, শালাকে আজ জ্যান্ত কবর দিয়ে দিব, খুঁড়তে থাকে, এত সিরিয়াস একটা ব্যাপার আর তুই এমন আকাম করলি কিভাবে। আরো ভাবছে, ভেবে ভুবে একটু পর বলে স্যার আমার খোঁজে একজন এর থেকেও বেটার তালা খোলার লোক আছে, ওস্তাদ সে কে সিন এই কাকুর কাছে আসে, যে আজও একটা গাড়ি থেকে চুরি করছে, এরা হাজির। কাকু তো ভয় পেয়ে যায়, সাদা তাকে কাজের অফার করে, তার তো না করার কোন উপায় নেই, কারণ এরা চুরি ধরে ফেলেছে, আবার উপর থেকে 25 লাখের একটা লোভ। কাকু রাজি হয়ে যায়। তারপর কাকু আর আনুকে দেয় লক খুলতে। লক খোলার ব্যাপারে কাকুর এক্সপিরিয়েন্স আছে বুঝলাম, কিন্তু আনুর এক্সপিরিয়েন্স কি বুঝলাম না, বাট ট্রাই চলছে। সাধারণ টাইম দেখছে, যে সময়ে কভার করতে হবে সেই সময়টা পার হয়ে যায়, কিন্তু ফাইনালি তারাটা খুলে যায়, যদিও সময় ওভার হয়েছে বাট তালা তো খুলেছে, তার মানে টাইম কমানো পসিবল। সবাই এক্সাইটেড, অনেক বড় একটা সমস্যা ছিল সেটারও সমাধান হয়ে গেল। সদানন্দ আকরামকে একটু সাইডে নিয়ে আসে, তারপর তাকে বলে প্ল্যানে একটু পরিবর্তন আছে। কি পরিবর্তন, সে বলে তুই কাজ শেষে ওদের সবাইকে মেরে ফেলবি। আকরাম হা স্যার কি বলছেন এসব। সাদা বলে তুই ওদের মেরে ফেলবি, আর ওদের ভাগের যে টাকাগুলো সেগুলো আমি তোকে দেবো, বেশি লোক থাকলে জানাজানি হয়ে যাবে, একটা রিস্ক থাকে, এই জন্য এই কাজ করতে হবে। টাকার লোভে আকরামও রাজি হয়ে যায়। এর সঙ্গে সিন চলে আসে অনুষ্ঠানের আগের দিনে, যে যার মতো নিজেকে প্রস্তুত করছে, যে বলতে সদানন্দ ও অনুপমা, কারণ এদের উপরে তো পুরো দায়িত্বটা। ওদিকে তাসিও বের হয়েছে অনুষ্ঠানে আসার উদ্দেশ্যে। রাতে সদানন্দ সবাইকে বুঝিয়ে দেয় কিভাবে পুরো প্ল্যান এক্সিকিউট করতে হবে, কে কি করবে কিভাবে করবে, সে সবার সঙ্গে কানেক্ট থাকবে, আনুর হোটেল থেকে সে ইনস্ট্রাকশন দিবে। তো প্ল্যানগুলো আসলে কি সেগুলো তো বাস্তব হওয়ার সময় দেখতে পারবো, এই জন্য এখানে আর সময় নষ্ট না করে চলুন যাই পরের দিনে। সিন হোটেলে আসে, আজ তো খুশি হওয়ার কথা, কিন্তু লব টেনশনে আছে। তার টেনশন দূর করতে ঝান্ডুবাম সাপের মতো চলতে চলতে আসছে। কি হয়েছে বেবি, তোমায় টেন্স দেখাচ্ছে কেন? লব বলে বেবি আজ কি যে হবে জানি না, আমার কেন জানি ভালো ঠেকছে না। সিকিউরিটি হেড আসে, স্যার আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনি আলম কাকার একটা গান শুনুন, মুড ভালো হয়ে যাবে। ওদিকে সদানন্দ অপেক্ষা করছে, এরা সবাই মিলে আসে, প্ল্যান অনুযায়ী সব হবে, বিদায় নিয়ে চলে যাচ্ছে। আনু একটু পিছিয়ে পড়ে, সদাকে বলে স্যার আমার একটা কাজ করবেন? কি বলো? আনু একটা গাড়ি বের করে বলে স্যার জানি না ভিতরে কি হয়, যদি আমি ফিরে না আসি তাহলে এটা আমার
ছেলেকে একটু দিয়েন। সাদা বলে ঠিক আছে। একটু পর চলে আসে হোটেলে, সবাই আসছে। প্ল্যান ছিল ভিতরে গিয়ে তারা অনুষ্ঠানে অংশ নিবে না, দুজনে হোটেলের স্টাফদের ড্রেস পরে কাজে লেগে যাবে। কিন্তু আনু শিল্পাকে বলে আমি যেভাবে বলি সেভাবে কর। তারা এখানে গাতগাত করছে বলে ভাই সাহেব আসে, কি সমস্যা? না না না, আমরা কোন দিকে যাব তাই ভাবছি, এদিকে যান। শুরু হয় মূল অনুষ্ঠান, দিদি সবার পরিচয় করিয়ে দিচ্ছে। অনুষ্ঠানের প্রধান একজন বিচারক রয়েছে, স্টার শেফ বলা হয় যাকে, অনেক বড় শেফ সে, মিস্টার বিক্রম শেট্টি। সবাই তাকে চেনে, ক্যামেরা এক ঝলক এদের ফেসকেও দেখায়। আর টিভিতে আনুকে দেখে তার বাবা মা ছেলে সবাই খুশি হচ্ছে। আকরাম গাড়ি বেসমেন্টে পার্ক করে ইয়ার ডাক্তের ভিতর দিয়ে পাওয়ার রুমে যাবে, আর হোটেলের পাশে যে বিল্ডিং এ কাজ চলছিল কাকু সেটার ক্রেনের উপরে উঠবে। ড্রাইভারের সঙ্গে কথা হয়েছে, সে তাকে 12 তলার 114 নম্বর রুমের বেলকনিতে নামিয়ে দিবে। এখন এত উঁচু আর এত বড় ক্রেনের মাথায় উঠতে হবে, তার তো খুব ভয় লাগছে, কিন্তু কিছুই করার নেই। হোস্ট দিদি বলছে এবারের প্রতিযোগিতার বিশেষত্ব হলো 1 রাউন্ড 1 ঘন্টা 1টা খাবার। টোকেনে রেসিপি বানানো আছে, যার ভাগ্যে যেটা পড়বে তাকে সেটাই বানাতে হবে। সবাই যার যার মতো তার টোকেন নিয়ে নেয়। আনুদের যেটা বানাতে হবে সে ব্যাপারে আর শিল্পা কিছু জানে না। আরে এটা কি লিখেছে, আনু তো সব জানে, প্রয়োজনীয় সব সামান এখানে রাখা হয়েছে, যার যেটা লাগবে সবাই সেটা নিয়ে নেয়। তারপর আনু বলে শিল্পা এই প্রতিযোগিতা আমাদের জিততেই হবে, মোহনকে দেখাতে হবে আমি পারি, তা না হলে আমাকে আর কখনো সামনে যেতে দেবে না। শিল্পা বলে ওকে, কিন্তু সাদানন্দ। আনু বলে ওকে আমি সামলাচ্ছি, তুই জাস্ট আমার কথা মতো কর, আমি চলে যাব। শিল্পা তো ভয় পেয়ে যায়, দিদি কি বলছো তুমি, তুমি চলে যাবে মানে, আমি এখানে কি করব, আমার তো এখন সাদানন্দের চেয়ে তোমায় বেশি ভয় লাগছে। আনু বলে চুপচাপ আমার কথা শোন, এই নে হেডফোন, এখানে থাকবি যতক্ষণ, আমার কথা শুনবি দিয়ে তোর মন, পুরস্কার আমরা নিয়ে যাব, চাই চলে যাক এই জীবন, যদি এবার জিততে পারিস কেটে যাবে তোর সব লোন, বুঝতে পেরেছিস? হয়েছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি এখান থেকে যাবে কি করে? আনু নিজের আঙ্গুল ইচ্ছে করে কেটে বলে এইভাবে। কি হলো কি হলো, মেডিকেল টিম? এরাও তো ভয় পেয়ে যায়। একজন এসে আনুকে নিয়ে যায়। শিল্পা বলছে ওরে বাপরে, এ তো জিনিস একখান, কপাল আমার, আমি এখন কি করবো এখানে? আনুকে ব্যান্ডেজ করে দেওয়া হয়, ডক্টর বলে এখন আপনি যেতে পারেন। সবাই মনে করছে আনু ডক্টরের রুমে আছে, কিন্তু আনু সেখান থেকে প্ল্যান অনুযায়ী সামনে যায়। হোস্টেলের স্টাফদের ড্রেস পরে সাদাকে বলে সে রেডি, চাবি নিতে উপরে যাচ্ছে, মানে রিসেপশনে সব রুমের কি থাকে সেখানে আর কি। আনু গিয়ে রিসেপশনের দিদিকে বলে ম্যাম ম্যানেজার এখানে তো নেই, তো একটা কাস্টমার খুব মিসবিহেভ করছে, আপনি একটু চলুন একটু সমাধান করুন। সে নিজেকে গর্বিত মনে করে চলে যায়। আনু কি যেন ঘুতোঘাতি করে রুমের কি নিয়ে সেখান থেকে কেটে পড়ে। 12 তলায় 114 নম্বর রুমে যেতে হবে, যাচ্ছে, আর শিল্পাকে শিখিয়ে দিচ্ছে কি কি করতে হবে। এখানে ক্যামেরা রয়েছে, তাই বেলুন নিয়ে ক্যামেরার সামনে খুব সুন্দর করে রেখে দেয়। গার্ড দেখে একজনকে যেতে বলে, বাট ততক্ষণে আনু সিঁড়ি দিয়ে বের হয়ে যায়, উপরে আসছে। ওদিকে কাকু এত দূর উঠেছে, আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে, তার ভিতরে তো ফাটছে, কিন্তু কিছু করার নেই, রান্না চলছে। গার্ড এসে বেলুন সরিয়ে দেয়, মনে করে ছিঁড়ে এসে ক্যামেরার সামনে পড়েছে। আনু 12 তলায় এসেছে, কিন্তু গলিতে তো ক্যামেরা, তাই লেজার লাইট ধরে, যাতে মনিটরে এমন দেখাবে ক্যামেরার প্রবলেম মনে করে গার্ডরা তেমন গায়ে লাগাবে না। তাই হয় সেই ফাঁকে আনু রুমে ঢুকে যায়। ওদিকে কাকু এসে ক্রেনের মাথায় বসে পড়ে, ক্রেনের ড্রাইভার তাকে নিয়ে এই বারান্দায় আসে। কাকু নেমে যায়, আনু রুমে তো ঢুকেছে কিন্তু রুম তো অন্ধকার। বারান্দায় যেতে আনুর পায়ের সঙ্গে একটা টুল বেঁধে যায়, বেশ ব্যথা পায়, বাট সময় নেই। বারান্দা খুলে দেখে কাকু তো এখানে নেই, পাশ থেকে কাকু ডাকে, মানে পাশের রুমের বারান্দায় তাকে নামিয়ে দিয়েছে। আর আপনি ওখানে কি করছেন? ক্রেন ড্রাইভার ভুল করে তাকে পাশের রুমের বারান্দায় নামিয়ে দিয়েছে। হলো, এখন কি করবে? সাদা আনুকে উপায় বের করতে বলে, সময়ও হাতে বেশি নেই, তাড়াতাড়ি করতে হবে। কি করবে কি করবে মনে পড়ে টুলের কথা। রুমের ভিতরে গিয়ে জল চোখের মতো যে টুলটা তার পায়ের সঙ্গে লেগেছিল সেটা এনে বারান্দার মাঝখানে দিয়ে কাকুকে তার উপর দিয়ে পার করে নেয়। ওদিকে আকরাম জায়গা মতো চলে এসেছে, পাওয়ার রুমে নেমে যায়। আনু কাকুকে সঙ্গে নিয়ে এখন বের হবে, আকরামকে পাওয়ার অফ করতে বলে। পাওয়ার অফ করার পর অটো সোলার পাওয়ারটা 40 সেকেন্ডের মধ্যে চলে আসে, এর মাঝে মাঝে আনুকে এখান থেকে পার হতে হবে। দাস আকরাম অফ করে দেয়, আর আনু কাকুকে নিয়ে সেখান থেকে দৌড়ে মেইনটেনেন্স রুমে চলে আসে। তারপর সেখান থেকে লিফটের যে হোলটা রয়েছে সেদিক দিয়ে তারা 13 তলায় মানে পেন্ট হাউসে যাবে। আর এই সময়টা শিফট পরিবর্তন হয়, অন্য শিফটের লোক উপরে আসতে প্রায় 5 মিনিটের মতো সময় লাগে, এর মাঝে তাদের উপরে যেতে হবে, লকার খুলে বের হয়ে আসতে হবে। যাচ্ছে, বাট একটু যেতেই লিফট চালু হয়। আর সাদাকে বললে সাদা আকরামকে প্রাইভেট লিফটের পাওয়ার অফ করে দিতে বলে। এরা তারা হুড়ো করে যাচ্ছে, আকরাম গিয়ে লিফটের পাওয়ার অফ করে দেয়, বেঁচে গেল। এরা ক্যামেরায় থাকা গার্ডদের বলে তাদের পাওয়ার অফ হয়ে গেছে, তারা আবার পাওয়ারের রুমে যে গার্ড রয়েছে তাদের বলবে, কিন্তু তার আগে আকরাম তার ওয়াকিটকির সাউন্ড কমিয়ে দেয় যাতে সে শুনতে পায় না। গার্ড একজনকে পাঠায়, দেখতো কি হলো। এরা পেন্ট হাউসে এসে পড়ে, ভিতরে ক্যামেরা আছে কিনা বলা যায় না, তাই জ্যামার অন করে। ওয়াইফাই অফ হতেই লবর কাছে নোটিফিকেশন যায়, সে তো ঘাবড়ে যাচ্ছে, কি হলো বেবি? লব বলে পেন্ট হাউসের ওয়াইফাই বন্ধ হলো কেন? আরে কোনো প্রবলেম হয়েছে হয়তো, চাপ নিও না। আনু জুবির সাপ দিয়ে দরজা খোলে, তারপর ভিতরে গিয়ে দেখে কোনো ধরনের ক্যামেরা সেখানে নেই, তাই জ্যামার আবার সরিয়ে দেয়। ওয়াইফাই চালু হয়ে যায়, লব
টেনশন মুক্ত হয়। হ্যাঁ, এমনি মনে হয় টেকনিক্যাল কোনো ফল্ট হয়েছিল। এদিকে চক্রবর্তী ও তার টিম নিয়ে অপেক্ষা করছে সঠিক সময়ের। এরা দুজন বসে পড়ে লকার খুলতে, হাতে সময় কম, তাড়াতাড়ি করতে হবে, করছে। কিন্তু ঝামেলা বাঁধে, আনু ভয় পেয়ে যায়। কিসের জন্য? এখানে একটা কুকুর রাখা হয়েছে তার জন্য। আনু কুকুর দেখে খুব ভয় পায়, তার তো ফেটে যাচ্ছে। সাদা বলে ভয়ের কিছু নেই, কিছু করবে না। না, সে ভয় পাচ্ছে। সাদা বলতে বলে, আচ্ছা কেমন কুকুর বলো তো। আনু একটা মুভির নাম বলে, সেই মুভিতে যেমন কুকুর রয়েছে এটা তেমনই। সাদা বলে, ও বুঝতে পেরেছি, তুমি একটা কাজ করো, ওর সামনে হাঁটু গেড়ে বসে হাত দিয়ে মাটির উপর থপথপাও, দেখবে ও এসে সেখানে চাটবে, তখন তুমি ওর মাথায় হাত বুলিয়ে দিও, দেখবে ও তোমার ভক্ত হয়ে যাবে। সাদার কথা মতো আনু তাই করে, আর বাস্তবে তেমনই হয়। কুকুর এসে চাটতে থাকে, আর ওর মাথায় হাত দিলে সে চুপচাপ সেখান থেকে বের হয়ে যায়। বাহ, খুব ভালো। যাক, এরপর তারা আবার শুরু করে লকার খোলা। ওদিকে শিল্পা তার কাজ করে যাচ্ছে, এদের হাতে সময় কম, লিফট এখনো থেমে আছে, গার্ড যাচ্ছে পাওয়ার অন করতে। ট্রাই করতে করতে অবশেষে ফাইনালি লকার খুলে ফেলে। শুনে সাধারণ খুব এক্সাইটেড, ইয়েস হয়েছে, কাজ হয়েছে। এরাও দেখে মালটা তো সেই, শিল্পার রান্না শেষ, রেডিমেডি করে নিয়ে সে গিয়ে সবার আগে জমা দেয়, আর তারা হুড়ো করে সেখান থেকে বের হয়ে যায়। ব্যাপারটা কাকু একটু লক্ষ্য করছে। আনু মোরক কাপড় দিয়ে পেঁচিয়ে যেদিক দিয়ে কাপড় নামিয়ে দেয় সেটাকে কি যেন বলে, এখানে ফেলে দেয়। যেখানে গিয়ে পড়বে ট্রলি নিয়ে শিল্পা সেখানে অপেক্ষা করছে। আনু বের হয়ে আসে, যাবে এই গার্ডরা আসে, এই কে তোমরা? আনুর গায়ে স্টাফদের পোশাক, তাই সে ভয় পায় না। আনু বলে, ইনি লবসরের মামা, টেরেস দেখতে এসেছিল কিন্তু উচ্চতা দেখে ভয় পেয়েছে তাই নিয়ে যাচ্ছে। গার্ড তো সন্দেহ করেই না, উল্টো যত্ন সহকারে তাদের নিয়ে যায়। ওদিকে শিল্পা অপেক্ষা করছে, মালটা যে আসছে সেটা শব্দও পাওয়া যাচ্ছে, কিন্তু সব বেনাশ হয়ে গেছে। এ কি, মোরগের মাথা আগে এলো কেন? এই সেরেছে, মোরগ তো জব হয়ে গেছে। শিল্পা সাদাকে বলে, স্যার মোরগ তো ভেঙে আছে। সাদা বলে, সমস্যা নেই, ওই রকম করে গাড়িতে নিয়ে যাও। শিল্পা আবার বলে, স্যার আবার কি হলো? মুভির আরেক টুইস্ট। শিল্পা বলে, স্যার এটা তো সেই পাউডারের বানানো না যা আপনি বলেছিলেন। কি? জি স্যার। এ কি যাতা বলছো? আরে স্যার যাতা কেন বলবো, এটা তো খুব সাধারণ একটা মুরগি যা লোকাল বাজার থেকে কেনা হয়েছে। ওটা তো আর মুখে মাখা পাউডার না যে আমি চিনবো না। সাদা মানতে চাইছে না, শিল্পা তাকে বলছে, কিন্তু এদিকে গার্ড এসে পড়ে। এ তুমি এখানে কি করছো? বাস তাকে দেখে শিল্পার কাঁপা কাঁপি শুরু হয়, এই বুঝি ধরা পড়ে গেছে। স্যার ইয়ে মানে আমি এখানে দেখতে এসেছি স্যার। কি বলবে কি করবে কিছু বুঝতে পারছে না, কারণ তার তো ভিতরে আটকে উঠেছে, মানে চোরের মন জায়দ খান জায়দ খান, ব্যাপারটা এমন না? আচ্ছা। আর কিছু বুঝে ওঠার আগে গার্ড সেখানে পড়ে যায়। কি হলো? পেছন থেকে আনু এসে তাকে মেরেছে। শিল্পা বলে, দিদি তুমি কি করছো, তাকে মেরে দিলে? এছাড়া তো আর কোনো উপায় নেই। যাক, আনু মোরগ দেখে সে একই কথা বলে যে এটা সেটা না যেটা আমরা চাইছি। সাদা এবার বিশ্বাস করে। ওদিকে আকরাম পার্কিং লটে এসে দেখে মানিকাম কাকা তার লোকজন নিয়ে হাজির। আকরাম সাদাকে বলে, ভাই এখানে তো সাউথ গ্যাংও এসেছে, প্রডিউসার মানিকামের সঙ্গে যাদের দেখছি তারা তো সবাই অন্য লোক। সাদা ভাবতে থাকে, তার মানে এখানে কিছু তো একটা ঝোল হচ্ছে, আসল মাল এটা না, প্রডিউসার এখানে, তাসিও আসছে, তাহলে আসল মাল কোথায় গেল? আনুও ভাবছে, সাদাও ভাবছে। ভাবতে ভাবতে দুজনের ধারণা একই হয়। একসঙ্গে দুজন বলে ওঠে, স্টেজে? আসল মালটা স্টেজে, বাট সেখানে কে নিয়ে গেল, কি করে অদল বদল করা হলো, সেটাই এখন ভাবার ব্যাপার। তো এবার আমাদের দেখানো হয় যে যেদিন অনুষ্ঠান ঘোষণার প্রেস মিট করা হয়েছিল সেদিন সেখানে জুবির এক পুরনো ডিরেক্টরের সঙ্গে কথা হয়। সে তাকে একটা রোল দিতে চেয়েছিল, জুবি সেটা করতে চায়, কিন্তু ডিরেক্টর বলে, তুমি তো না করেছো, তোমার নাকি ওই রোল পছন্দ না। জুবি বলে, আমি না করেছি? কে বললো? ডিরেক্টর বলে, লব বলেছিল। এই আগুনটা লাগলো। জুবি এবার বুঝে যায় যে সে কেন নায়িকা হতে পারছে না, তাকে কেন রোল দেওয়া হচ্ছে না। মানে লব মূলত জুবাইদাকে জাস্ট তার কাজে ব্যবহার করতে চায়, তাকে দিয়ে বিজনেস করাতে চায়, তার যে ইচ্ছে সে যে হিরোইন হতে চায় তার ব্যাপারে লবর কোনো পরোয়া নেই। জুবির খুব খারাপ লাগে, তার মন ভেঙে যায়, আর তখনই জুবি সিদ্ধান্ত নেয় লবর লবণ বের করে সে সারবে। উন্মোচনের পর জুবি আগে মানিকামের সঙ্গে কথা বলেছে, তাকে সব খুলে বলেছে, সে হিরোইন হতে গেলে এই মোরগ তার লাগবে, আর সেই প্ল্যানের অংশ হিসেবেই সে মোরগ পাল্টে দিয়েছে, যাতে যে পুরস্কার পাবে তাকে মেরে মানিকামের লোক মোরগটা নিয়ে নিবে, আর নকল মোরগ তাসিকে দেওয়ার কারণে তাসি লবকে মেরে দিবে, তারপর তারা ওইটা বিক্রি করে সে হবে হিরোইন আর মানিকাম হবে প্রোডিউসার। এটাই ছিল প্ল্যান, হিরোইন হওয়ার জন্যই জুবি এসব করেছে। আর এই ব্যাপারটা এখন এরাও বুঝে গেছে, কারণ মানিকাম এখানে এসেছে, সে তো প্রোডিউসার, সে এখানে কেন আসবে, ব্যাপারটা বুঝে গেছে। এবার সাদা আনুকে প্রেশার দেয় যে করেই হোক স্টেজ থেকে আসল মোরগটা সরাতে হবে। আনু না করে, কারণ সবাই সেখানে থাকবে, এটা তো ইম্পসিবল। সাদা আনুকে হুমকি দেয়, তারপরও যখন আনু মানতে চায় না, সাদা বলে সে তার হোটেলে পটাকা সেট করে রেখেছে, তার কথা না শুনলে সে হোটেল সহ এখানে যত লোক রয়েছে সবাইকে উড়িয়ে দিবে। কেমনটা লাগে? কিছু তো আর করার নেই। সিন চলে আসে অনুষ্ঠানের মূল আকর্ষণে। কবুতর আসে স্টেজে পারফর্ম করতে, কামরিয়া লাফালাফি করবে, তার আগে তো একটু পোজ নিতে হবে। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। আরে বাপরে, মনার মানে কি? মাস্টার এবার বাজাও।
করি শেষ আমি হইলাম ইলাই রাজা এটা আমার দেশ বলো ব্যাস 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 বলো ব্যাস মজা নিয়েছেন তো চলুন আগে যাই না জানি কি প্ল্যান করে দুজন নকল মুরগি নিয়ে এখানে আসলো আনু আকরামকে পাওয়ার রুমে অ্যাক্টিভ থাকতে বলে সে অর্ডার করা মাত্রই যেন কাজ হয় শিল্পাকে তার কাজ বুঝিয়ে দেয় দিদি ঝলক মেরে যাচ্ছে একটু পর আমরা দেখি আনু জুবির পেছনের ডান্সারগুলো যে ড্রেস আপ করে আছে সেম ভাবে রেডি হয়ে আসলো তার কিছুক্ষণ পর তাসি চলে আসে আর তাকে দেখে লবর যে ড্রাইভার সে ফোন করে কাকে চক্রবর্তীকে মানে বুঝতে পেরেছেন লবর ড্রাইভার মূলত চক্রবর্তীর লোক তারাও রওনা দেয় লবর সেকে ডান্স এনজয় করতে বলে মানে কেমন তার লোকজন নিয়ে অপেক্ষা করছে ওদিকে আনু চুপি চুপি ডান্স গ্রুপে সামিল হয়ে যায় তার তো নাচার অভ্যেস নেই এজন্য তাল মিলাতে গিয়ে কাম খাম করে দিচ্ছে কিন্তু কথা এখানে হলো যে সে ডান্সে জয়েন হলো এমন কাণ্ড কারখানা করছে উদ্ভব সব কাণ্ড করছে তাকে কি কেউ চিনতে বা লক্ষ্য করছে না কি জানি বাবু বড়দের ব্যাপার মোরক কাকা তো অপেক্ষা করছে একটু সুযোগ বুঝে আনু সিগনাল দেয় আকরামকে আর আকরাম পাওয়ার অফ করে দেয় ব্যাস তারপর যখন পাওয়ার আবার ফিরে আসে তখন আমরা দেখি গলা কাটা শাকিল মানে ভাঙ্গা মোরক এখানে আনু পাল্টে দিয়েছে এখনো কেউ সেটা বুঝতে পারেনি সেদিকে মনোযোগ দেওয়ার আগে চক্রবর্তী তার টিম নিয়ে হাজির হ্যান্ডস আপ পুলিশ হ্যালো আনু অবাক পুলিশ পুলিশ এখানে কি করে এরা তো আরো অবাক জুবি স্টেজ থেকে নেমে আসছে নজর মোরগের উপর পড়লে সে দেখে মোরগ তো পাল্টে গেছে এগুলা কাম বাহে মানিকম লাইনে ছিল তাকে বলে এখানে ঝামেলা হয়ে গেছে কেউ মোরগ পাল্টে দিয়েছে ভিতরে এসো একটু পর মানিকম তার লোক নিয়ে ভিতরে আসে কিরে কি চলছে এখানে মানিকমের লোক সবাইকে ঘিরে নাই তাসি বলে ও তাহলে তুই আমাকে বোকা বানিয়েছিস না লব বলে তাসি আমি এসবের কিচ্ছু জানি না সত্যি বলছি মানিকম বলে আরে বেটা লব আগুন পাশে রেখে খেলবি আর জ্বলে যাওয়ার ভয় রাখবি না তা কি করে হয় বেবি না তো এখানে কি ফ্যামিলি শো চলছে রে অফিসার বলে এ তোমরা কারা আমরা পুলিশ দেখছো না মানে কেম বলে আরে বেটা গান পয়েন্টে আছিস আমরা তোকে ঘিরে নিয়েছি ওসব বলে আর লাভ নেই এখন সবাই সবার দিকটাই দেখছে তাসির বাসি বলে সময় নেই সবার সমস্যার সমাধান হবে চলো বসে আমরা কথা বলি ভাবসাব দেখে মনে হচ্ছিল সবাই বসবে এরা এদিকে বিজি ওদিকে আনু ভাবছে কিভাবে এখান থেকে কেটে পড়বে পিলপিল করে যাচ্ছে এটা কার সঙ্গে লেগে কি যেন হলো কোথায় যে পড়ে গেল ফায়ারিং শুরু হয় আর এখানে যা হয় তা মাথা খারাপ এক অবস্থা কে কাকে মারছে কি করছে হুঁশ নেই সবাই জাস্ট শুট করে যাচ্ছে জুবি জবা লব কব সবাই মারা যায় আনু ভাগ্যের জোরে বারবার বেঁচে যাচ্ছে এখন এত বড় একটা অনুষ্ঠানে শুট আউট হচ্ছে খবর তো ছড়িয়ে যাবেই মিডিয়া তো আগে থেকেই ছিল আকরামাল শিল্পা বুঝতে পারে উপরে ঝোল হচ্ছে নিউজে বলছে অমুক হোটেলে শুট আউট চলছে অনুষ্ঠান শেষ হতে না হতেই এই শুট আউট শুরু হয়েছে না জানে ভিতরে কি হলো খবর শুনে মন তো ভয় পেয়ে যায় কারণ তার বউ তো সেখানেই রয়েছে সঙ্গে সঙ্গে আনুকে ফোন করে ফোনের উপর রক্ত দিয়ে মেখে আছে ফোনটা তো এখানে পড়ে রয়েছে আর এটা সেই সিন যেখান থেকে মুভি শুরু হয়েছে মনে আছে আপনাদের মানে সবাই মরেছে শেষে আনু আর তাসি বাকি আছে আনু মারটার খেয়ে তাসির হাতে আটকা পড়ে গেছে শিল্পা আর আকরাম আসে এ তাসির একটা লোক আবার এদের ধরে নাই এখন কি হবে তাসি আনুকে মারতে যাবে ওই যে কুকুর যার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল সে এসে তাসির উপরে হামলা করে যাতে গানটা আনুর সামনে পড়ে যায় আর তাসি বেহুশ হয়ে যায় সেখানে আনু গানটা নিয়ে তাসির লোককে মেরে দেয় শিল্পা তো অবাক দিদি আনুও বুঝতে পারছে না সে কি করে এতটা মানে পারফেক্টলি শুট করতে পারলো যাক কাজ হয়ে গেছে সবাই শেষ তারা মোরগটা নিয়ে সেখান থেকে যাচ্ছে গাড়ির দিকে যাচ্ছে আকরাম পিছিয়ে পড়ে আর প্ল্যান অনুযায়ী সে তাদের মারতে মুলা বের করে এরা ভালোভাবে মোরগটা গাড়িতে উঠায় শেষে আকরাম তাদের দিকে গান তাক করে এরা তো অবাক আকরাম এ কি করছে এসব আকরাম বলে সরি দিদি তোমাদের ভাগটা আমার দরকার তাই তোমাদের মরতে হবে আকরাম মারতে যাবে তার আগে আকরাম কয়েদ হয়ে যায় মানে তাসি এখনো মরেনি সে তাকে মেরে ফেলে শুট করতে থাকে এরা গাড়ির আড়ালে লুকিয়ে পড়ে একটু পর তাসির বুলেট শেষ হয়ে যায় সেই সুযোগে আনু গাড়ির চাবি নিয়ে গাড়িতে উঠে পড়ে এখন আনু তো এতটা এক্সপার্ট না গাড়ি চালানো সে গাড়ি টানতে পারছে না তাসি তাদের থামানোর চেষ্টা করছে গ্লাস ভেঙে তাদের ধরতে যায় উল্টো শিল্পা তার হাত টেনে ধরে থাকে তারপর অবশেষে আনু তাসিকে একটা ঝটকা দেয় যাতে তাসির কাশি আবার থেমে যায় মানে সে আবারও বেহুশ হয়ে যায় হয়তো এরা সেখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ে সিন চলে আসে সাদার কাছে অপেক্ষা করছে একটু পর আনু তার কাছে আসে
মুখের ক্ষতগুলো তেমনই রয়েছে। সাদা জিজ্ঞেস করে, আকরাম কই? আনু বলে, আকরাম শুটা উঠে মারা গেছে। সাদা বলে, তো ট্রফি? আনু বলে, বলছি স্যার বলছি, একটু বসি। শিল্প পেছনে, আনু হাসতে হাসতে বসে, আর বসার পরেই তার মুড পাল্টে যায়। সাদা দেখে সে পান আনাচ্ছে। আনু সাদানন্দকে বলে, সে সকাল থেকে বকবক করে যাচ্ছে, ক্লান্ত হননি? শুক্লা, শুক্লা খাবার এনে দিয়ে আনুর পিছনে যায়। তার মানে সে তার দলের। এবার আনু সাদানন্দকে ঝটকা দেয়। সে বলে, স্যার তাড়াতাড়ি খান, আপনাকে তো জেলে যেতে হবে। জেল? পুলিশ তাকে ঘিরে নাই। ও, তুমি তাহলে পুলিশকে ডেকেছো? সাদা ভয় দেখাতে থাকে, পুলিশ তো এসেছে, কিন্তু প্রমাণ কি যে আমি এর সঙ্গে রয়েছি? আনু একটু সামনের দিকে এসে ওই যে তার ছেলেকে দিতে সাদানন্দকে একটা গাড়ি দিয়েছিল, তার ভিতর থেকে একটা মাইক্রোফোন বের করে সামনে ধরে, স্যার আপনার সব কথা লাইভ তারা শুনেছে। সাদা বলে, বাহ, হোয়াট এ খেল, দেখতে তুমি যতটা ভোলা ভালা বাস্তবে তেমন একদমই না। গুড, খুব ভালো খেলেছো, কিন্তু আমি তোমায় জিততে দিব না। বলে সে যে পটাখা লাগিয়ে রেখেছিল হোটেলে সেটা ফাটাতে রিমোটে চাপ দেয়, কিন্তু না, কাজ হয় না, কোনোভাবেই রিমোট কাজ করে না। শিল্পা আস্তে করে জামারটা সাদানন্দের ব্যাগের উপর রেখে দেয়। মানে জামার দিয়ে তারা সব কন্ট্রোল করে নিয়েছে। সাদানন্দের তো আর কিছু করার নেই, রাগ মনে চেপে রাখে। আনু তাকে বিদায় জানায়। সাদা জাস্ট আনুর দিকে একটু চেয়ে থাকে। পুলিশ তাকে নিয়ে চলে যায়। আর এখান থেকে সিন কাট করে আনুর বাড়িতে আসে। যা হয়েছে এই জন্য তার হাজবেন্ড কেমন রিয়াক্ট করবে সেটাই ভাবছে। তখন আবার মোহন বাসায় আসে। আনু, তুমি ঠিক আছো তো? আনুকে কিছু বলতেই হয় না। মোহন তার আগেই সরি বলে যে সে তার পাশে ছিল না, সে তাকে বুঝতে পারেনি, তার সঙ্গে থাকা উচিত ছিল, আজ তার কিছু হলে কি হতো। যাক, ভালোই হলো, হাজবেন্ডও তার সঙ্গে এলো। সেন কাট করে দুই দিন সামনে আসে আনুর হোটেলেই। পরিবারের সবাইকে নিয়েই খাবারের আয়োজন করেছে। শুক্লাও রয়েছে, আনু নিজের হাতে রান্না করে সবার জন্য নিয়ে আসে। আড্ডা দিচ্ছে ওই যে বিচারক, কুকিং আইডলের যে বিচারক ছিল সে আসে। আরে স্যার, আপনি এখানে? আনুর সঙ্গে কথা বলতে চাই। জি জি স্যার, অবশ্যই। তিনি বলে, আমি তোমার রান্না খেয়েছি, তুমি সামনে ছিলে না, বাট পেছনে তুমি ছিলে আমি বুঝতে পেরেছি। অনুষ্ঠান শেষ হওয়ার আগেই আমি বের হয়ে গেছি, তাই হয়তো বেঁচে গেছি। তুমি যা করেছো তা খুব সাহসের কাজ, বাট আমি এখানে সেটার জন্য আসিনি, আমি এসেছি তোমায় একটা অফার দিতে। কি অফার? সে বলে, আমি ইউএসএ একটা রেস্টুরেন্ট চালু করতে যাচ্ছি, তুমি সেখানে প্রধান শেফ হিসেবে জয়েন করবে। জয়নিং লেটারটাও দিয়ে দেয়। আনু তো হা, মানে এটা তো বিশাল একটা সুযোগ, এত বড় একটা অফার আনু ভাবতেই পারছে না। তখন আনুর ফোনে একটা ফোন আসে। স্যার একটু, হ্যাঁ শিওর, কল ধরো। হ্যালো, এপার থেকে একজন বলে, আমি কৈলাশ চতুর্বেদী, র অফিস থেকে বলছি। ভয় পাচ্ছে। র? কাকু বলে, তোমার ব্যাপারে অনেক শুনেছি, তোমার জন্য তাসির মতো অপরাধীরা ধরা পড়েছে, আমাদের যা যা জানার আমরা তোমার ব্যাপারে জেনে নিয়েছি, আমরা তোমায় আমাদের একজন সিক্রেট এজেন্ট হিসেবে নিয়োগ দিতে চাই, তুমি ভেবে আমাদের জানাও কি করবে, আমি অপেক্ষা করছি। হলো, এটা তো আরো শকিং খবর। আনোহা আর সিন কাট করে লেখা ওঠে, এর আবার সিকুয়েল আসবে, মানে ভামাকালা পাম 3 আসবে, বলে মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো পুরো মুভিতে আপনার মাথায় যত প্রশ্ন, যেমন সাদানন্দের সঙ্গে কি হয়েছে, তার ব্যাকগ্রাউন্ড কি, পরে কি হলো, মোরগটার কি হলো, কে কে মরেছে, কে বেঁচে আছে, এই সবকিছুর উত্তর পরের পর্বে হয়তো জানা যাবে। আসুক, দেখা যাক। তো ব্যাপারটা এখানে ইচ্ছে, সাহস আর পরিস্থিতির। মেয়েদের এটাই তো একটা বিশাল ব্যাপার যে তারা পরিবেশ মানিয়ে নিতে পারে। পরিস্থিতি যেমনই হোক, আমরা ছেলেরা যত টানা মানি, একটা মেয়ে আমাদের থেকে হাজার গুণ বেশি সামলায়। জাস্ট ইচ্ছে আর সাহস দিয়ে অনুপমা সাধারণ থেকে অসাধারণ হয়ে গেল। এটা আমাদের মেয়েদের দ্বারাও সম্ভব, বাট আফসোস আমাদের মেয়েরা এতটা সুযোগ কখনো পায় না। ও হ্যাঁ, উপরে যে হকারি করেছি ওটা জাস্ট বিজনেস ডিল, পেটের দায়ে করতে হয়, কান্না পাড়তে হয়, এটা সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই। কেমন? আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেকগুলো ধন্যবাদ।